কাণ্ডে আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানির আগে অবশেষে হলো মুখ্যমন্ত্রী ও জুনিয়র ডাক্তারদের বৈঠক কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতেই এদিন বৈঠক হয় টানা তিন দিন বৈঠক ভেস্তে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সোমবার ফের পাঁচটায় জুনিয়র ডাক্তারদের বৈঠক ডাকা হয় মুখ্য সচিব মনোজ পন্থ আন্দোলনকারীদের ইমেল করেন মুখ্য সচিবের ইমেল পাওয়ার পরে ফের পাল্টা ইমেল করেন জুনিয়র ডাক্তাররা বৈঠকের ভিডিওগ্রাফি এবং লাইভ স্ট্রিমিং না হলেও বিবরণে লিপিবদ্ধ করতে প্রতিনিধি নিয়ে যাওয়ার কথা জানান জুনিয়র ডাক্তাররা দুই স্টেনোগ্রাফারকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী বাড়িতে পৌঁছান আন্দোলনকারী ডাক্তাররা এরপর চিকিৎসকদের সঙ্গে বৈঠকে দুই পেশাদার স্টেনোগ্রাফারকে প্রবেশের অনুমতি দেওয়া হয় এদিন বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এদিন প্রায় দু ঘন্টা বৈঠক চলে পাঁচ দফা দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি তুলে দেন জুনিয়র ডাক্তাররা